ইডা আর পিঙ্গালার মধ্যে ভারসাম্য নিয়ে আসা একটি খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া একটি সমতাপূর্ণ জীবনযাপনের জন্য প্রতিবার চল্লিশ মিনিট করে দিনে চারবার একটি বিশেষ প্রকারের রূপান্তর হয়ে চলেছে এগুলিকে টয়লাইট জোন বা সন্ধ্যাকাল বলা হয় কারণ এই সময়ে ইডা আর পিঙ্গালার মধ্যে ভারসাম্য দ্রুত পরিবর্তিত হয় যৌগিক ধারার দৃষ্টিভঙ্গিতে দেহ এবং মন বলে তেমন কিছু নেই আছে ভৌত শরীর আছে মানসিক শরীর আর তেজময় শরীর এই তেজময় শরীর গঠিত হয় বাহাত্তর হাজার নারী দিয়ে নারী বলতে এখানে বুঝতে হবে প্রণালী বা সরুপথ নারী মানে স্নায়ু নয় দেহটি কেটে ভাগ করে ফেললেও তবু আপনি নারীগুলি দেখতে পাবেন না শারীরিকভাবে সেরকম কিছু নেই কিন্তু অনুভাবে যদি আপনি দেহতন্ত্রে শক্তি চলাচলের প্রকৃতি পর্যবেক্ষণ করেন তবে দেখতে পাবেন এটি সর্বদা নির্দিষ্ট পথ ধরেই চলে কখনও এলোমেলোভাবে নয় সুতরাং বাহাত্তর হাজার পথ আছে যা দিয়ে এটি চলাচল করতে পারে ছত্রিশ ডান দিকে ছত্রিশ দিকে ছত্রিশ হাজার দুই দিকেই ডান দিকের টিকে পিঙ্গালা বলা হয় আর দিকের টিকে ইডা বলে উল্লেখ করা হয় এগুলিকে সূর্য এবং চন্দ্র বলে উল্লেখ করা হয় তো এই দুটি ইডা এবং পিঙ্গালা বা সূর্য এবং চাঁদ ডান এবং বাম আপনার মনির স্তরে বোঝায় যৌক্তিক এবং সহজাত জ্ঞানকে এই যে সহজাত জ্ঞান বলছি তা উপলব্ধির অন্য কোনো মাত্রা নয় বরং এটি কেবল গণনারই অন্য একটি মাত্রা যদি আপনার কাছে সেই একই পরিমাণ তথ্য থাকে আপনি যদি যুক্তি দিয়ে এগোন তবে কোনো এক জায়গায় পৌঁছাতে দশটি ধাপ লাগতে পারে সহজাত জ্ঞান মানে আপনি দশটি ধাপ অনুসরণ করছেন না আপনি এক লাফে সোজা দশম ধাপে পৌঁছাচ্ছেন কিন্তু আজ আধুনিক শিক্ষা ব্যবস্থায় একশো শতাংশ পদদলিত করছে এই সহজাত জ্ঞানের মাত্রাটিকে কেবল যৌক্তিক দিকটির বিকাশ হচ্ছে অন্তর্জ্ঞানের যে কোনো কিছুকেই আজগুবি বলে খারিজ করে দেয়া হয় সব কিছুই আপনাকে ভেবে বের করতে হবে যা আপনার ঠাকুমা দিদিমারা এমনিই জানতেন আজ সেই একই জিনিসকে খুঁজতে আপনাকে বিলিয়ন ডলারের গবেষণা করতে হবে যখন আপনাকে সমস্ত কিছুই চিন্তা করে বের করতে হয় এবং আপাতভাবে সমস্ত কিছুর মধ্যে অনেকগুলি ধাপ থাকে তখন জীবন কষ্টকর হয়ে ওঠে যদি কেউ বিশেষ একটি স্তরের ওপরে সফল হতে চান তবে কিছু ব্যাপার রয়েছে যার মধ্যে পৌঁছতে আপনাকে ধাপগুলি ডিঙিয়ে যেতে সক্ষম হতে হবে সেই একই তথ্য সেই একই জিনিস তফাৎ শুধু এটুকুই যে আপনাকে প্রতিবার এতগুলি ধাপ পেরিয়ে যেতে হবে না এটি জীবনকে খুব কষ্টকর করে তোলে কারণ এটা যেন আপনি দুটো চাকার ওপরে গাড়ি চালাচ্ছেন অন্য দুটি চাকা সাবধানে বাঁচানো থাকছে জানি না কবে ব্যবহার করার জন্য তবে যে চাকা দুটি আপনি ব্যবহার করছেন সেগুলি প্রচুর পরিমাণে চাপ অনুভব করছে তাই যৌগিক ধারায় সহজাত জ্ঞানের তাৎপর্য যৌক্তিকতার মতোই সমান গুরুত্বপূর্ণ তো ইড়া এবং পিঙ্গালার মধ্যে ভারসাম্য নিয়ে আসা সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ জটিল পরিস্থিতিতে স্বচ্ছন্দে নিজেকে পরিচালনা করতে সক্ষম হওয়া কেবল তখনই আসে যখন আপনার মনের সহজাত জ্ঞানের মাত্রা যথেষ্ট পরিমাণে বিবর্তিত এবং বিকশিত না হলে ছোট ছোট জিনিস আপনাকে বিহবল করে তুলবে কারণ সব কিছুর মধ্যে অনেকগুলি ধাপ রয়েছে এখানে আমরা ইডা আর পিঙ্গালার মধ্যে ভারসাম্যান্তে কয়েকটি জিনিস করব আপনাদের একটি পরীক্ষামূলক ধারণা দেওয়ার জন্য আপনার তর্জনীটি নিয়ে গিয়ে এটি আপনার নাকের নিচের অংশে রাখুন এবং আলতোভাবে শ্বাস ছাড়ুন এবার লক্ষ্য করুন এই মুহূর্তে কোন নাসের শ্বাসবায়ু বেশি শক্তিশালী কতজন ডান দিকে বাম দিকে আচ্ছা এটা হয় ডান কিংবা বাম শুধু দুটোই নল জানেন তো যদি পঁচিশটা থাকতো কি জটিল ব্যাপারটাই না হতো সারাদিন যদি নিজেকে পর্যবেক্ষণ করেন তবে আপনি খেয়াল করতে পারবেন যে মোটামুটি চল্লিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে শ্বাসের আধিপত্য সরে যাবে ডান থেকে বামে এবং বাম থেকে ডানে আপনি কি কখন লক্ষ্য করেছেন করেছেন কি কেন এরকম হচ্ছে তার কারণ আপনার দেহতন্ত্রের মধ্যে শক্তি বা প্রাণ যা দেহতন্ত্রের প্রাণশক্তি সেটির আধিপত্য প্রতি চল্লিশ মিনিটে পিঙ্গালা থেকে ইডা এবং ইডা থেকে পিঙ্গালায় স্থানান্তরিত হচ্ছে প্রত্যেক চল্লিশ মিনিটে যখনই শক্তির এই স্থানান্তর ঘটে তার আট মিনিটের মধ্যেই শ্বাসেরও পরিবর্তন হবে আপনি যদি স্বাস্থ্য এবং কুশলতার একটি নিখুঁত অবস্থায় থাকেন তবে এটি কয়েক মুহূর্তের মধ্যেই বদলে যাবে বা আমরা বলতে পারি তাৎক্ষণিকভাবেই এই পরিবর্তন প্রতি চল্লিশ মিনিটে ঘটে চলেছে তবে দিনের কিছু নির্দিষ্ট সময়ে যাকে সন্ধ্যাকাল বলা হয় যার অর্থ গধূলির সময় সূর্যোদয়ের কুড়ি মিনিট আগে থেকে সূর্যোদয়ের কুড়ি মিনিট পর অবধি ও ঠিক আছে সদ্গুরু অন্য কোনো সময় আছে কিনা বলুন দুপুরের কুড়ি মিনিট আগে থেকে দুপুরের কুড়ি মিনিট পর অবধি সূর্যাস্তের কুড়ি মিনিট আগের থেকে সূর্যাস্তের কুড়ি মিনিট পর অবধি মধ্যরাতের কুড়ি মিনিট আগে থেকে মধ্যরাতের কুড়ি মিনিট পর অবধি একেবারে চল্লিশ মিনিট করে দিনে চারবার একটি বিশেষ পরিবর্তন ঘটে চলেছে এগুলিকে গধুলি সময় বা সন্ধ্যা বলা হয় কারণ এই সময় ইডা এবং পিঙ্গালার মধ্যেকার ভারসাম্য খুব দ্রুত বদলে যায় যেহেতু আপনার ভেতরে এটি দ্রুত পরিবর্তিত হচ্ছে এই সময় এটিকে ভারসাম্যে নিয়ে আসা খুব সহজ খানিকটা বলা যায় বিশ্বের প্রায় সর্বত্র যে কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া বা অনুশীলন মানেই সকাল এবং সন্ধ্যা সন্ধ্যা শব্দটি আধ্যাত্মিক অনুশীলনের সমর্থক হয়ে উঠেছে এই সময়টি বিভিন্ন অভ্যাসের সমর্থক হয়ে উঠেছে সুতরাং কোনো মানুষের ভারসাম্যপূর্ণ বিকাশের জন্য ইডা এবং পিঙ্গালার মধ্যে ভারসাম্য নিয়ে আসা গুরুত্বপূর্ণ নিজের মধ্যে তখনই স্বচ্ছন্দ বোধ করেন যখন আপনি ভারসাম্যে আছেন কোনোভাবে যে কোনো প্রকারের ভারসাম্যহীনতাই অস্বস্তি সমর্থক তাই নয় কি হ্যাঁ যে কোনো প্রকারের ভারসাম্যহীনতা অনুভব করলেই অস্বস্তি বোধ করছেন শুধুমাত্র একটি বিশেষ ভারসাম্য অর্জন করলে তখনই স্বচ্ছন্দ বোধ করেন সুতরাং স্বচ্ছন্দ প্রকৃতপক্ষে কখনোই নির্ভর করে না আপনি কিসের ওপরে বসে আছেন বা আপনি কোথায় আছেন তার ওপর স্বাচ্ছন্দ্য নির্ধারিত হয় আপনি নিজের ভেতরে কতটা ভারসাম্যে আছেন তা দিয়ে যে সাধারণ স্বাচ্ছন্দ্যটুকু প্রতিটি মানুষের থাকার কথা দুর্ভাগ্যক্রমে অনেকেই এটার থেকে বঞ্চিত শুধু এক জায়গায় সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যের সাথে বসে থাকতে পারাটা এখন বেশিরভাগ লোকের মধ্যেই নেই তাই না শুধু স্বাচ্ছন্দ্যে বসা সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে সেটি নেই তাই না সেই জন্য তাহলে যখন কোনো স্বাচ্ছন্দ্য বা সুখ নেই এটি তবে একটি অসুখ আপনি চিকিৎসাগতভাবে নির্ণয় করান বা না করান এটি অসুখ যদি এ অসুখ কিছু সময় ধরে চলতে থাকে তবে এটি শরীরে কোনো ত্রুটি হিসাবে নিজেকে প্রকাশ করবে যেটা কিছু একটা রোগ হিসাবে চিহ্নিত হবে অবিশ্বাস্য সব নাম তারা উদ্ভাবন করেছেন প্রত্যেক ধরনের সমস্যার জন্য জানেন তো মূল যে কারণটির জন্য এই দেহতন্ত্রটি নিজস্ব জীবনকাল অব্দি টিকে থাকছে না এটি সম্পূর্ণ জীবনকাল চলার জন্যই তৈরি কিন্তু এটা সম্পূর্ণ জীবনকাল চলছে না কারণ আমরা এটিকে বিভিন্ন রকম অসাম্যের মধ্যে রেখেছি আপনি সারাটা সময় আপনার গাড়িটিকে দুটো চাকার ওপরে চালাচ্ছেন জানেন তো কিছু একটা ভেঙে পড়বেই তো একইভাবে এই দেহতন্ত্রকে সঠিকভাবে রাখা হচ্ছে না যার ফলে এই দেহতন্ত্রে পর্যাপ্ত সমতার অভাব কেবলমাত্র আপনি যখন ভারসাম্য বজায় রাখেন তখনই স্বাচ্ছন্দ্য থাকে না হলে কোনো স্বাচ্ছন্দ্য নেই কেউ নিজের মধ্যে ভারসাম্যকে না জানলে স্বাচ্ছন্দ্য কেউ জানতে পারবেন না যখন আপনি ভারসাম্যে থাকেন তখন আপনি স্থির থাকতে পারেন আর মানুষ অসুস্থ মানুষ অসুস্থ হওয়ার একমাত্র কারণ তারা স্থির হয়ে থাকতে জানেন না স্থিরতা আসবে না যতক্ষণ না নির্দিষ্ট পরিমাণ ভারসাম্য রয়েছে যখন আপনি সম্পূর্ণ ভারসাম্যে রয়েছেন আপনি নিজের মধ্যে সম্পূর্ণ স্থির থাকতে পারবেন নইলে তা হবে না